করোনা সংক্রমণ ঠেকাতে দেশজোড়া লকডাউনে বিপর্যস্ত মানুষের পাশে এবার আগরপাড়ার ছাত্রদের সংগঠন সহজ পাঠ, যারা মূলত কাজ করে পানীয় জল সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। আজ সকালে স্থানীয় 150 জন পরিবারকে চিহ্নিত করে তার যারা প্রকৃত অর্থে দিন কাটাচ্ছেন চরম অর্থ সংকটে, তাদের বাড়ি গিয়ে কুপন পৌঁছে দিয়ে আলাদা আলাদা সময় আসতে বলা হয় ভিড় এড়ানোর জন্য। আর সেই শৃঙ্খলা মেনে মানুষ একে একে এসে সংগ্রহ করে নিয়ে গেল তাদের জন্য বরাদ্দ চাল আলুসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, ব্লাড সুগারের রোগীদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছিল আটা দেবার, যাতে তারা ভাতের পরিবর্তে রুটি তৈরি করে দিতে পারেন। সহজ পাঠের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহে ফের তারা উদ্যোগ নেবেন এমনভাবে মানুষের পাশে দাঁড়াবার। গাত করলে সামনেটা গাত করলে আমরা চেষ্টা করছি আগামী দিনে তাদের হাতে আমরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া। আপনি আগিয়ে আসেন।